বাংলাদেশে খেলবো না, আমি বাংলাদেশেও রান করতেছে না, তো আমি হয়তো বা অন্য অপশন চেয়েছি। এক সময়ের মিস্টার ফিনিশার খ্যাত নাসির বাজে ফর্ম আর মাঠের বাইরের নানা কর্মকাণ্ডের কারণে বাদ পড়ে জাতীয় দল থেকে। তবে এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে আবারও আসে আলোচনায়। অনেকেরই তাই ধারণা ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আবারও জাতীয় দলে সুযোগ হবে নাসিরের। তবে তাকে বাদ রেখেই দল সাজায় ক্রিকেট বোর্ড। ভালো করার পরও দলে সুযোগ না পাওয়ার ক্ষোভ থেকে তাই নাসির বললেন, বাংলাদেশ ছেড়ে আমেরিকার হয়ে খেলবো। সম্প্রতি দেশের একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের আমন্ত্রণে ঈদের বিশেষ অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন নাসির। তিনি বলেন, বাংলাদেশে কোনো মূল্যায়ন না পেলে আমেরিকা চলে যাব। নাসির আরো যোগ করে বলেন, এমনটা না যে আমি আমেরিকা চলে গেলে বাংলাদেশে খেলবো না, তবে যখন মূল্যায়নের কথা আসবে তখন আমি বাংলাদেশ জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে আমেরিকার হয়ে খেলবো। আমার যদি মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত, চলে যাব, দেখা যাক কি হয়। আমার যদি মনে হয় দেশে আমাকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না, তাহলে আমি হয়তো ভিন্ন কিছু বেছে নেব।